আমার সাবজেক্ট কি মনে আছে আপনাদের বলেন কি বলেন অধিকার এক নাম্বার কার হক আল্লাহ। কার অধিকার, আজান হবে আগে আগে। আগে আগে, না না নামাজ 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 সবাই পড়তে রাজি আছি তো নামাজি কি নেশা করবে নামাজি নেশা করতে পারে বিড়ি খাবে খাবো না জোরে বলি ইনশাল্লাহ দেখেন জোরে কয় না জোরে বলি ইনশাল নেশার কাজে যাওয়া যাবে না জান্নাতে এরকম বিড়ি বুড়ি নাই কিন্তু এক বিড়ি খোলা আমাকে অনেকদিন আগে বলতেছে হুজুর একটা টেনশন আছে কি হুজুর বিড়ি ছাড়া তো দিন যায় না আমার জান্নাতে এগুলো পাওয়া যাবে না নাউজ বিড়া জান্নাতে গুলো পচা জিনিস থাকবে বলেন তো জান্নাতে থাকবে হলো এমন শরাব যা পান করলে যৌবরি শক্তি ডবল ডাবল হয়ে যাবে চেহারা সুন্দর হয়ে যাবে আর বিড়ি খাইলে চেহারা সুন্দর হয়

আর তাহাজ পড়লে নামাজ পড়লে মনে হয় লোকটা তাহাজ গোজার আল্লাহ একবার বলে চেহারায় সবকিছু ভেসে ওঠে সকল প্রকার নেশা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন পরিবারের যত্ন স্বাস্থ্যের যত্ন জোরে বলি ইনশাআল্লাহ এই তিনটার যত্ন নেব আমরা এই তিনটা আমাদেরকে যত্ন নেবে জোরে বলি আল্লাহ আকবার সম্মানিত ভাইয়েরা পান খান পান খেতে পারেন সমস্যা নাই যারা বয়স হয়ে গেছে দেখা যায় অনেক সময় মুখটা একটু কেমন যেন বমি বমি ভাব হয় পান খেলেন দুটা তিনটা করে পানের রস আপনি খেলেন আপত্তি নেই বুড়া মানুষ যদি ঠোঁটটা লাল না হয় তাহলে এটা কেমন হয় পান আপনি খাবেন কিন্তু কিছু কিছু লোক আছে এত পান খায় দিনে একশো খিলি মানে আল্লাহ পাঠাইছি পান খাওয়ার জন্য আছে না নাই এত না আপনি লিমিট করেন পরিমাণ মতো আপনি খান পান খান কিন্তু পানের সাথে আবার হাকিম পুরী রহমতুল্লাহ কেন এখানে ক্লেম আছে না নাই আছে খাওয়া যাবে না যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা ইসলাম কখনো অনুমোদন দিতে পারে না আল্লাহ তুমি সবাইকে হেফাজত আমরা তিনটা হক নিয়ে আলোচনা করছিলাম নাম্বার ওয়ান হচ্ছে আমরা এবাদত করবো শিরিক করবো না তার সাথে সবাই রাজি আছে তো নাম্বার দুই হলো আমাদের স সব মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ খারাপ না ভালো শুধু ভালো না সবচেয়ে ভালো শুধু ভালো না সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আমার নবীজি মেরাজ করতে গিয়েছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন তো জান্নাতে যখন তিনি হাঁটতেছিলেন এক সাহাবির পায়ের আওয়াজ তার কানে এসে বাজল দুনিয়াতে এসে বললেন ও সাহাবি তোমার পায়ের হাঁটার আওয়াজ আমার কানে আল্লাহ পাক আমাকে শুনিয়েছেন তুমি তো দুনিয়াতে ছিলে তোমার আওয়াজ আমি কেন শুনতে পেলাম কে রসুল এই দুনিয়ার জেন্দিগিতে আল্লাহর পরে এবং আপনার রসুলের পরে সব চেয়ে বেশি দাম দেই হলো আমার মা বাবাকে দাম আছে না নাই আছে সেই বাপ মার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব জোরে বলি ইনশা বাপ মা যদি খারাপ হয় তবু আমার খারাপ আচরণ করা যাবে না সবার বিচার করা যাবে কিন্তু সন্তান কখনো বাপ মার বিচার করতে পারে না কোন ইন্টারফেয়ার চলবে না বাপ মাকে চোখ রাঙিয়ে কোনো কথা বলা যাবে না বুড়া বয়সে বাপ মা কিন্তু আপনার সঙ্গে অনেক সময় জালাতন করতে পারে কারণ বুড়া হয়ে গেলে শিশু হয়ে যায় দেখবেন আপনি হাজারো কাজ করতেছেন বাপ মার জন্য কিন্তু আপনার সেই বাবা বুড়া মানুষ অন্যের কাছে গিয়ে আপনার ব্যাপারে নালিশ দেবে আমার ছেলে ভালো না আসলে এরকম আছে না বুড়া মানুষ নালিশ দিয়ে ফিলবি বলবি আমার ছেলেটা আমার এই কথা শুনে না এই কাজটা করে না অনেক কিছু বলে ফেলবে রাগারাগি করা যাবে না সর্বোচ্চ আপনি বলতে পারেন তার পাশে বসে বাবা আমার যদি কোনো ভুল হয় বাবা তুমি আমারে maaf করে দিও কিন্তু বাবা আমি তো তোমার সন্তান তুমি আমার ব্যাপার ওই যে কথা বলো কেন বাবা বলবা না আপনি আস্তে আস্তে করে কথা বলতে পারেন ও কুল্লাহু মা কাওলান সম্মানসূচক শব্দ প্রয়োগ ছাড়া করা দিয়ে কোনো কথা বলা যাবে না আল্লাহ নিজেই ব্যাখ্যামূলক কথা বলে দিয়েছেন ইম্মা ইব লুগান ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ কোন উহ শব্দটা পর্যন্ত করতে পারবা না বরং চকি لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما يَانِي يعني صغيرا সবাই رب ارحمهما كما يَانِي يعني صغيرا আসতে বলবেন না ছেনা নাই আমার মায়েরা আমার আলোচনা শুনতেছেন কিনা জানি না অনেক মা মাহফিল আমার হয়তো আলোচনা শুনতেছেন আপনাকে আদর্শ মা হতে হবে সন্তান যদি আদর্শ আদর্শ বানাতে চান আপনাকে মা হতে হবে সন্তানকে আলিম বানানোর জন্য মেহনত করতে হবে বাইজিত বোস্তি এমনি বড় আল্লাহ হন নাই মাটা ভালো ছিলেন সন্তান ভালো হয়েছে আমার মায়েরা হোসাইন এত ভালো হয়েছেন কেন মাটা ভালো ছিলেন সন্তানটা ভালো হয়েছে জন্য মাটা ভালো হতে হবে জুবাইর বিন আব্দুল্লাহ একজন অত্যন্ত দামি একজন সাহাবী ছিলেন আসমা বিন তাবুকার রাদিয়াল্লাহু ছেলে ছিলেন কি মা কি তার সন্তান মা এবং ছেলের কথোপকথন চলতেছে দেখেন মা বলছে বাজান তুই আমাকে কি যেন বলতে চাস বলে ফেল জুবাইর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার মা যুদ্ধের ময়দানে দেখতে পেতেছি ইউসুফের লোকেরা দিনের পথের মুজাহিদদেরকে কান কেটে নিচ্ছে চোখ তুলে নিচ্ছে হাত পা কেটে নিচ্ছে মা তুমি তো বুড়ি হয়ে গেছ আমি কি যুদ্ধে যাব নাকি সঙ্গে মা চক্ষু বড় বড় হয়ে গেছে। জোর আওয়াজে বলতেছে আমার কোলে যার টুকরা সন্তান আবদুল্লা বিনজুবাই তুই কি বলিস তুই আমাকে কি বলতে চাচ্ছিস তুই যুদ্ধে যাবি না কেন যদি কেন তুই যুদ্ধে যাবি না আমি তোর বুড়া মা হতে পারে কিন্তু আমি তোকে যেই কথাটা বলতে চাচ্ছি তুই আমাকে জিওবি যোগ দিচ্ছিস যেই কথাগুলো বলতে শেষ যুদ্ধের ময়দানে হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা মুজাহিদদের কান তুলে নিচ্ছে কান কেটে নিচ্ছে চোখ তুলে নিচ্ছে এই ভয় তুই আমাকে দেখাস কেন আমি তোকে বলতে চাই শুন কোন ছাগল জবহ করার পরে সেই ছাগলটা কিমা করে খাবি না ভুনা করে খাবে না এটাকে ফ্রাই করে খাবে ছাগল যেমন টের পায় না তুই জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তুই শহীদ হয়ে যাওয়ার পর তোর কান কাটবে না চোখ তুলবে তোর তোকের তোর এগুলো খেয়াল করার দরকার নাই তুই যাবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তুই শহীদ হয়ে যাবি আমি তোর মাস মা শহীদের মার গৌরব অর্জন করে হাসের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো জোরে বলে সুবাহ আল্লাহ বাপ মা এরকম হতে হবে বাইজিদ বুস্তমের কথা কে না জানেন অত্যন্ত অনুগত সন্তান ছিলেন নদীটা সাতার দিয়ে মাকে দেখতে গেছেন পড়াশোনার ছাত্রকালীন অবস্থায় ইতিহাসে পেয়েছি মাতার ছেলেকে নিয়ে মাদ্রাসা ওস্তাদের সামনে দিয়ে বলছে ওস্তাদ জি আমার ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম ছুটি নাই আলেম না হওয়া পর্যন্ত আল্লাহ আকবার বলেন সন্তানকে দেখবেন ওস্তাদের কাছে দিয়ে গেছে কিন্তু সন্তানের ভিতরে মায়ের টান চলে এসেছে কিছুদিন যেতে না যেতে বলছে ওস্তাদ আমাকে একটু ছুটি দেন কেন মার চেহারা দেখার বড় শখ হচ্ছে ওস্তাদ বলছে তোমার মা তো আমাকে দিয়ে গেছে ছুটি মঞ্জুর না করার জন্য না ওস্তাদ যে আমার ভাল লাগতেছে না এবার ওস্তাদ বলছে শোনো আমি তোমাকে কিছু সবক দিচ্ছি এই সবকটা শেষ করলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব যে সবক শেষ করতে লাগবে দুই থেকে আড়াই বছর সেই সবকটা শেষ করেছেন মাত্র দুই থেকে আড়াই মাসে সবক যখন শেষ হয়ে গেছে ওস্তাদ মনে মনে চিন্তা করতেছে এ তো বড় আলেম হবে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে ছুটি মঞ্জুর করে দিয়েছে মাকে দেখার জন্য গিয়ে সন্ধ্যারে দেখে দরজা গিয়ে নক করছে মা আমি তোমার ছেলে আমি তোমাকে দেখতে আসছি তোমাকে দেখতে না পারলে আমার ভাল লাগে না মা বলছে বাজান, দরজা দরজা খোলা নাই, না আমি বেশি আদর সন্তান নষ্ট হয়ে যায় সন্তান চাচ্ছে মোবাইল মোবাইল দিলেন শেষ হয়ে গেল সন্তান চাচ্ছে হুন্ডা হুন্ডা দিলেন হন সন্তান নষ্ট হয়ে গেল শাসনও থাকতে হবে আদরও থাকতে হবে আমার বন্ধুগণ সেই ভাই জগদ্ধন জগদ্ধ হয়েছেন মার দোয়ার প্রয়োজন না নাই আসতে বলবেন না নাই আবার মার ভালো হর দরকার আছে না নাই আপনি মা আপনি টেলিভিশন ওয়ান করে ভারতীয় স্টার জলসা গুলো দেখবেন জি বাংলা গুলো দেখবেন আপনার সন্তান ওই মারকেই হয়ে যাবে আপনাকে আদর্শ হতে হবে আমার ভাই যারা এসেছেন যারা বাপ যারা বলি সন্তান কেন খারাপ হবে আমি ভালো না এই জন্য সন্তান খারাপ হয় ঠিক কিনা আমাকে ভালো হতে হবে আমার বন্ধুগণ সবগুলো আজকে সাবজেক্ট হচ্ছে অধিকার নিয়ে আল্লাহর অধিকার আমরা পূরণ করবো আল্লাহর হক আমরা পূরণ করব। পিতামাতার হক আমরা পূরণ করব এরপর আল্লাহ তালা বলছেন বান্দার হক তোমরা আদায় করবে বান্দার হক এতিমের মধ্যে আছে নিকটতম প্রতিবেশী আছে দূরবর্তী প্রতিবেশী আছে পথিক আছে আছে প্রতিবেশীর প্রতিবেশী তোমাদের নিকটতম যে সমস্ত ব্যক্তিগুলো আছেদের হক তোমরা আদায় করবে এই সমস্ত হক যদি ঠিকঠাক হয়ে যায় কোনো হক যদি লঙ্ঘন না হয়ে যায় বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে ধন্য করব জোরে বলি বহান আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সুবহান আল্লাহ আহম্দ শাদু আল্লাহ ইলাহা ইলাহ ইতাস ফিরুকা ওয়া তুব ইলাইক যা হয়েছে সবাই বসুন আমরা চাইবো কার কাছে আমার মাহফিল আজকে তো শেষ হল আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না মাত্র কক্সবাজার